আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলেই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের এই পাকোড়ার রেসিপিটি দেখছেন, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। শুভেচ্ছা জানাচ্ছি আজকের রেসিপিতে। আজ আমার রেসিপিতে থাকছে সুজি দিয়ে এবং বাঁধাকপি দিয়ে অসম্ভব মজার পাকোড়ার রেসিপি। এই রেসিপিটির কথা বলতে বলতে শেষ হয়ে গেল, শেষ হবে না, এতটাই মজার এই রেসিপিটি। যদি আপনি একবার তৈরি করেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাব রেসিপিটি তৈরি করার জন্য। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ সুজি নিয়েছি। এই সুজিটা পানি দিয়ে এখন ভিজিয়ে নেব। আর সুজিতে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না, যেরকম সুজিটা ভিজে গেলে বরাবর থাকে, একটা আঠালো ভাব হয়, সেরকমভাবেই পানিটা দিতে হবে আইডিয়া করে। সুজিটা ভিজতে থাকুক, এরপরে নিয়ে নিচ্ছি 4 কাপ পরিমাণ বাঁধাকপি। কম বেশি যদি আপনারা তৈরি করতে চান পাকোড়াটা, সেই ক্ষেত্রে বাঁধাকপিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচ কুচি। আমি কিন্তু ঝালটা অনেক বেশি দিব, আর এই পাকোড়ার রেসিপিতে কিন্তু ঝালের সংখ্যা একটু বেশি দিলে পাকোড়াটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আপনাদের ঝালটা যেভাবে পছন্দ আপনারা সেভাবে দিয়ে নিতে পারেন, বাড়িয়ে কমিয়ে, তাতে কোনো সমস্যা নেই। এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর যে ভিজিয়ে রেখেছিলাম সুজিটা সেই সুজিগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1টি ডিম, আর দিব 2 টেবিল চামচ পরিমাণ ময়দা। ময়দার পরিবর্তে কিন্তু আপনারা আটাটাও দিতে পারেন, সমস্যা নেই। তবে এই ময়দাটা দিলে কি হয়, একটু আঁশটা ভালো ধরে, যেহেতু সুজি তাই এখানে একটু আঁশটা ধরার খুবই প্রয়োজন। এরপরে সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। দর্শক, যারা যারা আমার চ্যানেলে এখনও নতুন আছেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে কিন্তু একদমই ভুলবেন না, যাতে করে ভিডিওটি আপলোড দিলে সর্বপ্রথমে আপনিই দেখতে পান। বাঁধাকপি দিয়ে সুজির এই রেসিপিটি খেতে যে কতটা মজা, সেটা যদি একবার তৈরি করেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন। তাই ঘরে অবশ্যই কিন্তু এই রেসিপিটি তৈরি করবেন, আর বাচ্চারা কিন্তু খেতে খুবই পছন্দ করবে সুজি এবং এই বাঁধাকপির পাকোড়ার রেসিপিটি। সব উপকরণ মেশানো হয়ে গেছে, এখন এগুলো ছাইড়ে রেখে দিচ্ছি। এরপরে নিয়ে নিচ্ছি 1টি কড়াই, কড়াইয়ের ভেতরে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল। এই পাকোড়ার রেসিপিটি কিন্তু বেশি তেলেও ভাজা যাবে, আবার কম তেলেও ভাজা যাবে, যেভাবে আপনি ভেজে নিতে চান সেভাবেই ভেজে নিতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। এই তেলটা দিয়ে কিন্তু আমি আগেও রেসিপি তৈরি করেছি, তো সেই তেলটাই আমি রেখে দিয়েছিলাম, সেই তেলটা আমি এখানেও আবার ইউজ করেছি। আপনারা কিন্তু এই সেম পদ্ধতিটি অবলম্বন করতে পারেন। তেলটা যখন গরম হয়ে যাবে তখন যতটুকু আমি বড় রাখবো ততটুকু রেখে পাকোড়াগুলো তেলের ভেতরে ছেড়ে দিব। চুলা জলটা কিন্তু অবশ্যই মিডিয়াম রেখে তারপরে পাকোড়াগুলো ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু পাকোড়াগুলো উপরে কালার আসবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে, সেই জন্য মিডিয়াম জালে রেখেই পাকোড়াগুলো ভেজে নিতে হবে। এবার অপেক্ষা করব যতক্ষণ না পাকোড়াটা অপর সাইডটি একটু বাদামি কালার হয়ে যাচ্ছে। বাদামি কালার হয়ে গেলে অপর সাইডটি উল্টে দিব। দর্শক, এই বাঁধাকপির পাকোড়াটা যে কতটা মজা হয়েছিল আমি আপনাদেরকে কি বলে যে বিশ্বাস করাবো জানি না। আমি কিন্তু এই জীবনে অনেকবারই অনেক রকমেরই পাকোড়া খেয়েছি, তবে এর স্বাদ আমি কিন্তু কোনোটাতেই পাইনি, এতটাই মজার হয়েছে। এখন 1টি সাইড যখন বাদামি কালার হয়ে যাবে অপর সাইডটি উল্টে দেব। আর এই বাঁধাকপির পাকোড়া কিন্তু বেশি একটা কালার হবে না, যেহেতু বাঁধাকপিটা একদমই সাদা, এই জন্য পাকোড়াটাও হবে বাদামি কালার হালকা। তবে বেশি ফ্রাই করতে যাবেন না, তাহলে কিন্তু উপরটা বেশি পুড়ে তারপরে তিতে তিতে লাগবে, সেটা কিন্তু খেতে পারবেন না। তো বাদামি কালার যখন হয়ে গেছে, দেখুন পাকোড়াটা আমি অপর সাইডটি একটু উল্টে দিচ্ছি, একদমই কিন্তু কুরকুরে মুড়মুড়ে এখনই দেখলেই বোঝা যাচ্ছে, এতটাই কুরকুরে দেখা যাচ্ছে। তবে এটা যখন হালকা আর একটু ভেজে নিব তখন কিন্তু আরও অনেকটাই কুরকুরে মুড়মুড়ে হয়ে যাবে, উপরটা কুরকুরে হবে আর ভেতরটা কিন্তু হালকা নরম হবে। একদম খেতে যে কতটা মজার, সেটা যদি আপনি একবার তৈরি করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে এই রেসিপিটি একবার হলেও কিন্তু বাসায় তৈরি করবেন, আর সেম পদ্ধতিতে কিন্তু তৈরি করে নিতে হবে, তা না হলে কিন্তু স্বাদ আবার অন্যরকম লাগবে, সেটা কিন্তু আমাকে বলতে পারবেন না যে আপনি অন্যটা বলেছিলেন। যাই হোক, পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন 1টি প্লেটে তুলে সার্ভ করে নিচ্ছি। পাকোড়াগুলো দেখুন, দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগছে, আর এটা কিন্তু দেখতে পেঁয়াজুর মতো লাগছে, তবে পেঁয়াজুটা হচ্ছে চ্যাপটা আর এটা হচ্ছে ফুলে ডাবল হয়ে গেছে, যেহেতু আমি এখানে ডিম দিয়েছিলাম। আর বাঁধাকপি যেটা একটু ফোলা ফোলা থাকে সেজন্য কিন্তু দেখতেও অনেকটা সুন্দর লাগছে, আর খেতে তো যেটা আমি সেটা আমি আগেও বলেছি অসম্ভব মজার হয়েছে। 1টি ভেঙে দেখাচ্ছি, শব্দটা বুঝলেই আপনারা বুঝতে পারবেন যে কতটা কুরকুরে মুড়মুড়ে হয়েছে। আর ভেতরটা দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। বাঁধাকপির পাকোড়ার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন, এবং রেসিপিটি ভালো লাগলে রেসিপিটির জন্য 1টি লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না। এতক্ষণ সাথে থেকে যারা আজকের এই পাকোড়ার রেসিপিটি দেখেছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিব। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।